এম ডি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন অনেকে বলে শেষ বয়সে হজ করলে জীবনের সব গুণা মাফ হয়ে যায় এখন লাইফটাকে এনজয় করে নেই আমার প্রশ্ন হচ্ছে হজের মাধ্যমে কি জীবনের সব গুণা মাফ হয়ে যায় দেখুন প্রথম কথা হলো যে হজ করলে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে তখন যদি কেউ হজটাকে সেভাবে সকল শর্ত পূরণ করে সুন্দরভাবে যথাযথভাবে করতে পারেন হজটাকে হজে মাবরুর হিসাবে করতে পারে তাহলে সেটা তার জীবনের সমস্ত গুণা মাফের কারণ হতে পারে কারণে বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফু সালাম ইয়ারসুক রাজা কাই অমালাদু উমু যদি কেউ হজ করে এবং হজ করতে গিয়ে কোনো প্রকার যৌনতা সংশ্লিষ্ট যে নিষেধাজ্ঞাগুলো আছে গাইডলাইন আছে সেগুলো যদি অমান্য না করে এবং যদি কোনো প্রকার সাধারণ যে কোনো গুণাহ থেকে বেঁচে থাকতে পারে তাহলে সে মায়ের পেট থেকে শদ্যভমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে আসবে তো এই জন্য হজ যদি মাবরুর হয় এবং এভাবে শর্ত সহ করতে পারে তাহলে গুণা মাফ হতে পারে কিন্তু এর মানে এই না যে বান্দার হক মাফ হয়ে যাবে বান্দার হক বান্দাকে দিতে হবে এর মানে এই না যে কবিরা গুণা আপনি করবেন এরপর আপনার কোনো অসুবিধা হবে না আমরা যারা মনে করি যে বার্ধক্য এলে আমি করব কারণ এখন জোয়ানকালে আমার আরও হজ করে ফেললে তারপরে তো আমি আর গুনহা করতে পারবো না এটা ভুল কথা কারণ হলো প্রথমত আমি হজ করে ফেললে আর গুনার কাজ করা যাবে না ব্যাপারটা এরকম না বরং গুনাহের কাজ কোনো অবস্থাতেই করা যাবে না সেটা হজ করার পরেও না হজ করার আগেও না একজন ইমানদার হিসাবে আমাদেরকে সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং সর্বাবস্থা আমাদেরকে গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে তিদ আহমেদ আপনি লিখেছেন হজের খরচ অনেক বেড়ে গেছে এবং সামনে আরও বেড়ে যেতে পারে আমরা অনেক তরুণ থেকে বৃদ্ধ হয়ে গিয়েছি এখনও হজ করতে পারিনি খরচের পরিমাণ দেখলে মনে হয় জীবনেও হজ করার সুযোগ হবে না হজ করতে না পারার আফসুস নিয়ে কবরে যেতে হবে অবস্থায় হজ না করতে পারলে কি গুণাগার হব দেখুন প্রথম কথা হলো যে আপনার জীবনে হজ করবার মতো সামর্থ্য যখন এসেছিল যদি এরকম হয়ে থাকে যে কোনো হজের মৌসুমে হজ করার মতো আর্থিক সঙ্গতি আপনার ছিল কিন্তু আপনি তখন করেননি করবেন করবেন করে অপেক্ষা করেছেন এরপর আস্তে আস্তে সেটা টাফ হয়ে গেছে কঠিন হয়ে গেছে তাহলে এখন আপনি হজ করা ছাড়া বন্ধ করলে আপনার গুণা হবে কারণ আপনার পর হজ আগেই ফরজ হয়ে গিয়েছিল আপনি সেটাকে বিলম্ব করেছেন পথিবীর দায় আপনাকে নিতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে না আগে আপনার পর হজ ফরজ ছিলই না জমাচ্ছিলেন যে আস্তে আস্তে আমি টাকা সঞ্চয় করে করি হজে যাওয়ার মতো আমার যখন সামর্থ্য হবে তখন আমি হজে চলে যাব এর মধ্যে বাড়তে বাড়তে অনেক বেশি বেড়ে গেল এবং আপনার সামর্থ্যের নাগালে বাইরে চলে গেল তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে না কারণ আপনার হজ ফরজই হয়নি তবে হজের খরচ যাতে বেশি বেড়ে যাওয়া সেটা দুঃখজনক এর জন্য যেমন আপনার বৈশ্বিক আর্থিক যে মন্দা আছে সেটার একটা প্রভাব যেমন আছে আবার একই সঙ্গে স্বাগতিক দেশ হিসাবে সৌদি আরবের ভ্যাট আরোপ করা হজর উপর এবং হাজিদের খরচ খরচার উপর তারপর মোয়াল্লাম খরচ অতিরিক্ত নেওয়া এবং থার্ড কেরিয়ারকে সুযোগ না দিয়ে সরাসরি শুধুমাত্র দুটি দুই দেশের আপনার সরাসরি বিমানে নেওয়া এবং বিমানগুলো আপনার বিমান বিমান বিমানের ভাড়া যেটা সেটা আপনার ডাবলেরও বেশি প্রায় নেওয়া এ বিষয়গুলো আসলে হাজিদের খরচের খরচ অনেক বেশি বৃদ্ধি হয়ে যাওয়ার অন্যতম কারণ তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক এগুলো হওয়া উচিত নয় ঘটা উচিত নয় আমরা দোয়া করি আল্লাহলা উভয় দেশের সংশ্লিষ্ট যারা আছেন তাদের যেন বোধদয় হয় সেই তফিক যেন আল্লাহতালা তাদেরকে দান করেন এশিয়ার অন্যান্য সমস্ত দেশের তুলনায় বাংলাদেশে হজর খরচ সবচেয়ে বেশি একটা রিপোর্ট একটা জাতীয় আপনার পত্রিকার এরকম আমি দেখেছি তো অন্যান্য দেশ এমনকি ভারত পর্যন্ত তাদের হজ যাত্রায় ভর্তুকি দিয়ে থাকে এবং অন্যান্য মুসলিম দেশগুলো তো কম বেশি ভর্তুকি বেশিরভাগ দেশে দিয়ে থাকে তো আমাদের দেশে গরিব দেশ তারপরও অন্য অনেক ক্ষেত্রে আমরা ভর্তুকি দিই হজের ক্ষেত্রে বিশেষ করে যখন সে নাগালে বাইরে চলে যাচ্ছে তখন কিছুটা হলো সহযোগিতা থাকা উচিত